এর রিভিশন লেসেন পেজ ওয়ানে আমরা অ্যাক্টিভিটি টুতে যাব এখানে কি আছে দেখো আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান ইতিমধ্যে তোমরা যেন আর্টিকেল বলতে আমরা কি বুঝি এ অ্যান আর দি একে বলে আমরা আর্টিকেল আর প্রিপোজিশান বলতে আমরা বুঝি অন ইন ফর ফ্রম এইগুলো এই আর্টিকেল এবং প্রিপোজিশান মনে রাখবে সবসময় নাউন নাউনের আগে বসে তাহলে আমি ইতিমধ্যে আগের স্লাইডে আমি একটা কবিতা তোমাদের শিখিয়েছি কী শিখিয়েছি নাম বোঝালে নাউন কাম বোঝালে ভার্ভ নাউনের জন্য অ্যাডজেকটিভ ভার্বের জন্য অ্যাডভার্ভ অর্থাৎ যে কোনো নাম বোঝালেই মনে রাখবে নাউন আর এই নাউনের আগে আর্টিকেল বা প্রি পজিশানের পজিশান এই জন্য নাম হচ্ছে প্রি পজিশান তাহলে আমি একটু করাই ওয়ান্স ড্যাশ পুয়োর উইভার ওয়ান্স এ পুওর উইভার এক এক গরিব তাঁতি লিভড ড্যাশ এ ভিলেজ লিভড ইন এ ভিলেজ এগুলো ইন হবে প্রিপোজিশান প্রথমটা হলো আর্টিকেল হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট এখানে একজন আর্টিস্ট একজন বোঝালে এ বা অ্যান যেহেতু আর্টিস্টের এ হচ্ছে ভাওয়েল তোমরা যেন ভাওয়েল কটা এ ই আই ও ইউ এই ভাওয়েল থাকলে একজন বোঝালে অ্যান হবে হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথ বলতে পারো অন ক্লথ ওয়ে আর মাচ অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ কাপড়ের ওপরে যে সুন্দর ডিজাইন করা হয়েছে সেটা সকলে অ্যাপ্রিসিয়েটেড করেছে অর্থাৎ খুব ভালো ভালো বলেছে দা উইভার উইভার মনে কী বলো তো তাঁতি উইভার আর্ন হিজ উড বাই ওয়ার্কিং হার্ড এখানে বাই দিয়ে দাও বাই বাই বলতে কি বলছে দ্বারা বাই ওয়ার্কিং হার্ড অল ডে তাহলে এটা হয়ে গেলো তোমার কি এটা হয়ে গেল আর্টিকেল এবং প্রিপোজিশান আচ্ছা এবারে যাই অ্যাক্টিভিটি ওই পেজে থ্রি এ কী বলে দেখো আইডি আইডেন্টিফাইড অ্যাড ভাবস এই অ্যাডভাবস তাহলে আগের দূর আগের প্রথমটায় পেলাম আমরা অ্যাডজেক্টিভ আর এই থার্ডটা হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ দেখো অ্যাডভার্ভের আগে অ্যাড বাদ দিয়ে দাও বাদ দিয়ে থাকে ভার তাহলে ভার্ব সম্পর্কে আমাদের কী কাম বোঝালে ভার কাজ বোঝালে ভার অর্থাৎ ভার্বের জন্য বা ভার্ভের থেকে মানে ভার্ভকে বোঝাতে যে ওয়ার্ডগুলো সাধারণত ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অ্যাডভার্ভ এখানে কোনগুলো অ্যাডভার্ভ টল সুইটলি চাইল্ড রান এখানে সুইটলি হচ্ছে অ্যাডভার্ভ তারপরটা আছে কি দেখো ওয়েট ওয়াক স্লোলি ফুল এখানে স্টোরিটা হচ্ছে অ্যাডভার হ্যাপি ফ্রেন্ডশিপ ওয়াইজ কোয়াইটলি কোয়াইটলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব টুমরো ইভিনিং কেয়ারফুল লুক টুমরোটা এখানে অ্যাডভার মেক হেয়ার ইনসিডেন্ট কুইক এখানে হেয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব এই অ্যাডভার মূলত ভার্ভের জন্য বসে আর অ্যাডভার্ব একটা চেনার সহজ পদ্ধতি লিলি অর্থাৎ এলোয়াই এলোয়াই থাকলে সেটা থাকে সাধারণত আমরা অ্যাডভার্ব বলি তবে তার ব্যতিক্রম আছে তবে সাধারণত এল ওয়াই এল ওয়াই পেলেই তোমরা সেটাকে মোটামুটি ধরে নেওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব মূলত কার জন্য বসে বসেলাম আমার সঙ্গে তোমরা এটা এই স্লাইডের সঙ্গে সঙ্গে বলো অ্যাডভার্ব বসে ভার্ভের জন্য অর্থাৎ ভার্বের ভার্ভকে কোয়ালিফাই করবার জন্য মূলত অ্যাডভার্ভ বসে তাছাড়াও অ্যাডভার্ব অ্যাডজেকটিভকে কোয়ালিফাই করবার জন্য আসতে পারে ঠিক আছে